হ্যালো বন্ধুরা, মায়াপুর সুমনাস ব্লগে তোমাদের স্বাগত। আগের ভিডিওতে তোমরা তো দেখেইছিলে আমরা মেহেন্দিতে কত আনন্দ করেছিলাম, আর আজকে হলো বিয়ে, তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাবে জল আনতে। হ্যাঁ যাও। আর পুকুর থেকে জল এনে তারপরে গায়ে হলুদ হবে, খুব মজা হবে, তো তোমরা ভিডিও দেখতে থাকো। আর দেখো আমরা ঘাটে পৌঁছে গেছি, আর এখান থেকে জল নিয়ে যেই ফিরছি, আর হয়েছে কি কাণ্ড, সামনে দেখছি আর একটা বিয়ের দল ঢুকছে, আর একসাথে দুটো বিয়ের দল দেখা হলে যা হয় আর কি, দুই পাটি আরো বেশি বেশি জোরে জোরে বাজাচ্ছে আর সবাই আরো বেশি বেশি করে নাচছে। আর দেখো এরপর আমরা এসেছি কৃষ্ণনগরেরই খুব জাগ্রত একটা মায়ের মন্দিরে, তো এখান থেকে মায়ের আশীর্বাদ সবাই নিয়ে আবার রওনা দিলাম গায়ে হলুদের ওখানে, তো চলো এবার কনের ওখানে গায়ে হলুদ হবে। আর দেখো যেতে যেতে আমাদের আবার একটা বিয়ের দলের সাথে দেখা হয়েছে, আসলে সেই দিনটা এত বিয়ে ছিল যে রাস্তায় শুধু ওই বিয়ের বাজনাই যাচ্ছিলো আর কি, বেশ মজা লাগছিল। কিন্তু চলো এবার গায়ে হলুদ হবে, আর গায়ে হলুদের ডেকোরেশনটা করা হয়েছিল ছাদে, দেখো কতটা সুন্দর লাগছে না আমাদের কিউট ব্রাইডকে, আর এরপরে পাশেই দেখো সবাই মিলে কি সুন্দর হলুদ কুটছে গায়ে হলুদের জন্য। আর এখানে আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ছবি তুললাম, আর এরপরে গায়ে হলুদের নিয়ম শুরু করা হবে। আর দেখো এখানে প্রথমেই গায়ে হলুদ দিয়ে দিল কনের মা ঠাকুমা, আর তারপরে কনের বোন দেখো একবারে গালে লেপে লেপে দিয়েছে, গালটা একদম হলুদ করে দিয়েছে, আর তারপরে একে একে আমরা সবাই মিলে গায়ে হলুদ দিয়েছিলাম, আর তারপরে আমরা নিজেরা নিজেরা সবাই হলুদ মাখামাখি করছিলাম, খুব আনন্দ হচ্ছিল। বিয়ে মানেই আনন্দ, তাই না বলো? আর বিশেষ করে সব নিয়মগুলো পালন করতে কত ভালো লাগে বিয়েতে। আর দেখো লাস্টে আমি আবার গেছিলাম আরেকবার গায়ে হলুদ লাগাতে, কারণ প্রথমে তো তাঁত হয়েছিল আমার কাছে, ওকে নিয়ে না আমি ভালো করে লাগাতেই পারিনি, আর ও খুব জ্বালাচ্ছিল তাই ওকে কারোর কাছে দিয়ে তারপরে, আর তারপরে দেখো এই দাদা ভাইদের কথাতে আমরা সবাই মিলে হাতে ফুল নিয়ে ছিটাচ্ছিলাম, আরো অনেক রকম সুন্দর সুন্দর পোজ দিয়ে এখানে ভিডিও শুট করা হচ্ছিল। তো চলো এরপর কনেকে স্নান করানো হবে। তো গায়ে হলুদের পর্ব তো মিটে গেল, এবার আমরা নিচে যাব একটু রেস্ট করে, আবার সন্ধ্যার জন্য রেডি হব, সন্ধ্যাবেলাতেই বিয়ে আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।